আজাদ, কোথায় তুমি? বেরিয়ে এসো, বেরিয়ে এসো আজাদ, আজাদ, বেরিয়ে এসো, বেরিয়ে এসো আজাদ, আজাদ, পুলিশ তোমাকে ঘিরে ফেলেছে, বেরিয়ে এসো বলছি। ওস্তাদ, হোস্টেলের ওই মেয়ে পুলিশটি এসেছে। না ওস্তাদ, তুমি পালাও, তুমি পালাও। বেরিয়ে না আসলে গুলি চালাতে বাধ্য হব। অস্ত্র নামাও। আমাকে ক্ষমা করবেন আজাদ ভাই, এ কি করছো তুমি? আমি না জেনে না শুনে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আপনি যে নগর এলাকায় থাকেন তা আমার জানা ছিল না। দোলা, এদিকে আয়। আরে এই তো, এই তো সে আজাদ ভাই যে আমাদের আদরে বোন মমতা আর আমাকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তোর কারণে আমার ভাইয়ের ফাঁসি হয়েছে, আর তাই আজ তোর সামনে আমি তোর বোনকে ফাঁসিতে ঝুলিয়ে তার প্রতিশোধ দেব। সেই দিনের ঘটনায় মমতা চিরদিনের জন্য কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে ঠিকই, কিন্তু আজাদ ভাইয়ের উসিলায় আজও ও বেঁচে আছে। যা, ওনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে। যা, ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই। তোমাকে শাস্তি দিতে গিয়ে আমি নিজেই জ্বলে পুড়ে মরছি, আর তাই তোমার বুকে মাথা রেখে মিথ্যে যাচাই না করে দোলাকে আমি ভুল বুঝেছিলাম। প্লিজ, আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে দোলা, মনে রাখিস, আর কারোর সাথে কোনো ধরনের ভুল বোঝাবুঝির ঘটনা যেন না ঘটে। ঠিক আছে ভাইয়া, আর হবে না। মমতা, কি রে তুই কাঁদছিস কেন? আরে পাগলি, তোকে ছেড়ে এটাই হবে আমার শেষবারের মতো দূরে যাওয়া। পরীক্ষা শেষ হলে তো চলে আসব, আর কোনো দিন যাব না। ঠিক আছে, প্রমিস করলাম। এবার হাসি মুখে বিদায় দে বোন। দে, বিদায় দে পাগলি। আসি ভাইয়া। আচ্ছা চলুন ম্যাডাম, চলো। জি, ওহো, তাই তো, নয়টা তো এখানে বাজে। মমতা তুই যা বোন, আমার ইউনিফর্মটা নিয়ে আয়, এই ফাঁকে আমি ফ্রেশ হয়ে আসি। তোর ভাই কোথায়? তার মানে মুখ খুলবি না? কি করে মুখ খোলাতে হবে তা আমার ভালো করে জানা আছে। যাও কোথায়। আ
ফেলবো, খুন করে ফেলবো। যে বোনের গাছ হয়েছি বলে তুই আমার জীবন কেড়ে নিতে চেয়েছিলি, এখন সেই বোনের সর্বনাশ তুই চেয়ে চেয়ে দেখবি। এই শালাকে বেঁধে ফেল। ইন্সপেক্টর, স্যাম্পল হিসেবে তোর এই বোনকে রেখে গেলাম, 24 ঘন্টার মধ্যে চার্জশিট তুলে না নিলে তোর ওই বোনেরও এরই মতে একই অবস্থা হবে, কথাটা মনে রাখিস। ইটিশ পিটিশ, ওই ইন্সপেক্টর এইবার বুঝবো আমি হইলাম ব্রিটিশ। ও আমার সবিরে কাইরা নিছে, আইন ওর বিচার করে নাই, শুধু ওর চাকরি খাইছে। আমি অনেক খাম, আমার ভাইরেও কুত্তার মতন মারছে, আমি ওরে শুয়ারের মতন মারুম, শুয়ারের মতন, কবরের মাটিও পাইব না। মমতা, আমি তোকে রক্ষা করতে পারিনি বোন, তুই আমাকে মাফ করে দিস, আমাকে মাফ করে দিস বোন। কিন্তু আমরা তোকে মাফ করব না, আমার ভাইয়ের এক জীবনের বদলে আজ তোদের দুটি জীবন আমরা কেড়ে নিব। এক বোনকে হারিয়ে আমি তো এমনিতে আকবরা হয়ে আছি, আরেক বোনের জন্য আজ মরতে হলে মরব, তবু ভাইয়ের দায়িত্ব পালন করে যাব। পালা পালা বলছি পালা।
শুয়োরের বাচ্চার লাশ নদীতে ফেলে দে। কি হয়েছে স্যার? ওই খুনির হাত থেকে আমাদের বাঁচান। হল্ট! ইন্সপেক্টর সাহেব, ওরা ইন্সপেক্টর বিপ্লবকে খুন করেছে। মিথ্যা কথা স্যার, ওরা মিথ্যা বলছে। ইন্সপেক্টর সাহেব, ওরা আমার ভাইকে খুন করার জন্য হামলা করেছিল। দোষী প্রমাণিত হলে নিশ্চয়ই সাজা হবে। ইন্সপেক্টর, প্রমাণের দোহাই দিয়ে এই যাত্রায় ওরা রক্ষা পেল। প্রমাণ করার পর পৃথিবীর কোনো শক্তি নেই ওদেরকে রক্ষা করতে পারে। মাইন্ডেড